আজকে স্যার অনলাইন আপনি ক্লাস। যদি একটু প্রিম ভিডিওতে আসতেন তাহলে একটা প্রথমে একটা প্রিম ভিডিও হলে। বিসমিল্লাহ রহমান রহিম। ডক্টর মিজানুর রহমান প্রফেশনাল কলেজের 2020-21 সেশনের বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যেসব ছাত্রছাত্রীরা আজকে জয়েন করেছেন আমাদের ভার্চুয়াল প্ল্যাটফর্মে, তাদেরকে আমাদের এই নলেজ হাবে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম অ্যান্ড ভেরি গুড নাইট। ওয়ালাইকুম আসসালাম, ভেরি গুড নাইট স্যার। আপনাদেরকে আজকে ক্লাস আমি শুরু করতে চাই। আমি প্রতিদিন ক্লাসের আগে আপনাদের গ্রুপে একটা ভিডিও বা অডিও শেয়ার করি। আজকে দুইটা ভিডিও শেয়ার করেছি। ভিডিওগুলো হচ্ছে বাংলাদেশের অন্যতম ইন্ডাস্ট্রিয়াল গ্রুপ ম্যাগনা গ্রুপের এমডি চেয়ারম্যান, তার দুটা মেয়ে তার বাবা সম্পর্কে যে অনুভূতি ব্যক্ত করেছে সেটা আপনাদের জন্য দিয়েছিলাম, যাতে করে আমরা তো আমাদের শিকড়কে ভুলে যেতে চাই। এত বড় গ্রুপের মালিক সে তো বাংলাদেশের এখন মাল্টি মিলিয়নিয়ার, তার মেয়েরা যেটা বলতেছে যে টিল টুডে আমরা যখন রাত্রে বাসায় যখন ফিরি, বাসায় ফেরার আগে আব্বা আমাকে ফোন করে জিজ্ঞেস করে যে বাসায় পৌঁছেছো কিনা। অর্থাৎ একটা 40 বছরের মেয়েকেও বাবা ডিসিপ্লিনে রাখে, শুধু কেয়ার না, কেয়ার অ্যান্ড ডিসিপ্লিন। আমরা তো আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে আজকে ডিসিপ্লিন এবং কেয়ার দুটোই চলে গেছে। ছাত্রছাত্রীরা টিচারদেরকে রেসপেক্ট করতে পারে না, আবার টিচাররাও ছাত্রছাত্রীদেরকে যেভাবে কেয়ার করা দরকার সেই কেয়ারের যে টুলস গুলো আছে আমরা টুলস গুলো অ্যাপ্লাই করতে পারি না। এই যে পারিবারিক যে দীর্ঘ 200 বছরের আমাদের যে ঐতিহ্যগুলো আছে আমরা সেগুলোকে যারা ভুলে গিয়েছে তারা কিন্তু বেশি কিছু করতে পারে না। আপনি দেখবেন যে বাংলাদেশের যারা বড় বড় শিল্পপতি আছে, বাংলাদেশের যারা বড় বড় বিদগ্ধ ব্যক্তি আছে, তাদের একটা বড় অংশ আপনার পারিবারিক ভ্যালু। ডেইলি স্টার এবং এর গ্রুপের মালিক লতিফুর রহমান কিছুদিন আগে মারা গিয়েছেন। তো যারাই মুখে যাই বলুক না কেন, আমাদের যে শত বছরের যে ঐতিহ্য তারা কিন্তু সেটা লালন করবে। তো আমরাও চেষ্টা করব, আমরা দীর্ঘদিন ধরে এটা প্র্যাকটিস করি। আমি শুরুতে যেটা বলেছি যে আমাদের কলেজ একটা নলেজ কালচারকে আমরা ডেভেলপ করেছি, আমরা টিচার স্টুডেন্টের একটা চমৎকার সম্পর্ক আমরা লালন করি। আমাদের ইভেন আমার 2009 সাল থেকে আমার শিক্ষকতা জীবন শুরু, তো 9 সালের ছাত্ররাও এখনো আমার থেকে বিভিন্ন ধরনের অ্যাডভাইস নেয়। সো দিস ইজ দ্য লিগেসি অফ মাই টিচিং শিপ। অলদো নাও আই এম নট এ ফুল টাইম টিচার, বাট আই এম এ ফুল টাইম টিচার মেন্টালি। আমি সবসময় বলি যে আমি এই কলেজের পার্ট টাইম টিচার উইথ ফুল টাইম মোটিভেশন। আমি কিন্তু প্রতিদিন সকালবেলা আপনাদের জন্য যে কোনো একটা স্কিপ তৈরি করি। এভরিডে সকালবেলা কোরআন তেলাওয়াতের পরে 10 মিনিট সময় থাকে এই কলেজের জন্য, 10 মিনিটস, এর বেশি না। এর মধ্যে আমি কাজ করি, আমার কি জিনিস পড়াবো কি সাজাবো সেগুলোর জন্য কাজ করি। সো আমি মনে হয় বুঝাতে পেরেছি যে কি বলতে চেয়েছি। আপনারা আপনাদের মধ্যে আমি যেটা দেখেছি যে আপনাদের যে লেভেল অফ রিসিভ, রিসিভ করার যে লেভেলটা, এটা অন্য ব্যাচের স্টুডেন্টদের চেয়ে একটু ডিফারেন্ট। যে কারণও আছে, এই ব্যাচে ইয়াং এবং কিছুটা ম্যাচিউর্ড ছেলে পেলে বেশি, অন্য ব্যাচে আমি কিছু ইমেচিউর ছেলেও পেয়েছি। দু একটা ছেলেকে ক্লাস থেকে বের করে দিয়েছিলাম ফিজিক্যাল ক্লাস থেকে। তো আপনাদের ব্যাচে মনে হচ্ছে ইয়াং বাট ভেরি ম্যাচিউর একটা ব্যাচ, এবং আমরা আপনাদেরকে নিয়ে অনেক দূর যেতে পারবো এই বিশ্বাস আমার আছে। তো আজকের ক্লাসে আমি কুইজ নিচ্ছি না, সামনের ক্লাস থেকে কুইজ নিব ইনশাআল্লাহ। আজকের ক্লাসেও আপনাদেরকে, যেহেতু আপনাদের মেন্টাল প্রেশার হবে আর সেই জন্য আমি কুইজটা আজকেও নিচ্ছি না, সামনের ক্লাস থেকে নিয়মিত কুইজ নিব 10 মিনিটসের। আমাদের ফেসবুকের যে গ্রুপটা আছে গ্রুপটা আপনারা জয়েন করবেন, এবং এখানে আমি বিভিন্ন ধরনের শিক্ষামূলক আমাদের সাবজেক্ট এবং আপনাদেরকে একজন ভালো মানুষ হিসেবে তৈরি করার জন্য
একজন টিচারের যে দায়িত্ব আছে সেই দায়িত্ব থেকে আমি অনেক কিছু এখানে শেয়ার করি। এই গ্রুপে আপনারা জয়েন করবেন। আর আমরা এই কথাগুলো গত কয়েকটা ক্লাসে ধরে বলতেছি যে আমরা আজকে COVID-19 এর কারণে কিন্তু ওয়ার্কিং প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে, থটের প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে, বাংলাদেশের টোটাল ডেমোগ্রাফি আগামী 10 বছরে চেঞ্জ হয়ে যাবে। অলরেডি প্রধানমন্ত্রী কিন্তু আপনার ভার্চুয়াল কোর্ট না শুধু ই জুডিশিয়ারি, ভার্চুয়াল কোর্ট তো শুধু কোর্টটা ভার্চুয়াল হবে, আর ই জুডিশিয়ারি মানে হলো আপনার টোটাল জুডিশিয়াল প্রসেসটাই হবে ইলেকট্রনিক, আপনার যে আসামির যে বক্তব্য সেটা রেকর্ড হবে, এখন তো রেকর্ড হয় না, আপনার জাজরা নিজেরা যা শুনে লেখে ওইটাই হলো ফাইনাল, অথচ দেখা যায় যে অনেক সময় হয়তো আসামি সেটা বলেও নাই সেটাই লেখা হয়েছে, তো তখন অডিও থাকবে ভিডিও থাকবে, তো এই যে জিনিসগুলো ম্যানেজ করার জন্য আমাদের ছাত্ররাই তো এগুলো ম্যানেজ করবে, আপনারাই তো সেখানে যাবেন যখন ই জুডিশিয়ারি হবে, ই জুডিশিয়ারি হলে সারা বাংলাদেশে প্রায় 1 লক্ষ মানুষের আপনার রিক্রুটমেন্ট দিতে হবে ফেস বাই ফেস, আপনি কি মনে করতেছেন? সো গভর্নমেন্ট আপনার ভূমি, বাংলাদেশে যে ভূমি ব্যবস্থাপনা আছে ল্যান্ড ম্যানেজমেন্ট, এটাকে ইলেকট্রনিক প্রসেসে আনতে চাচ্ছে, যে আপনি ঘরে বসেই দেখতে পারবেন যে ভোলার কোনো একটা জমি এটার মালিককে, আপনি অনলাইনে যেরকম এনআইডি দেখতে পারেন এরকম দেখতে পারবেন, টিন দেখতে পারেন। সো দের ইজ এ লটস অফ স্টেপস উইল বি টেকেন উইদিন দ্য শর্টেস্ট পসিবল টাইম বাই দি গভর্নমেন্ট, এবং সেটার অপরচুনিটি আপনিই পাবেন, সেজন্য আপনাকে অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে যদি আমরা কাজ করতে পারি এবং আমাদের ছাত্রদেরকে যদি আমরা তৈরি করতে পারি তাহলে ফিল্ডে আপনারা বিট করতে পারবেন, এবং এক সময় আপনারা অন্য অনেকের চেয়েও অনেক দূরে চলে যাবেন। তো সেজন্য আমরা আমাদের কোর্স কন্টেন্টটা এই 5-6টা মডিউল এটা আপনারা আরেকবার দেখে নেন। এই কোর্সটা হচ্ছে মাদার কোর্স, আমাদের তো ইন্টিগ্রেটেড কোর্স, টোটাল অনেকগুলা কোর্স আছে, এখানে আমরা কম্পিউটার সায়েন্স পড়াই, এখানে আমরা ইনফরমেশন রিসোর্স, তারপরে সোর্সেস এন্ড সার্ভিস, অনেক কিছু আছে। আমাদের এই ক্যাটালগিং এবং ক্লাসিফিকেশন এই দুইটা কোর্স মনে রাখবেন, এই দুইটা হলো মাদার কোর্স এই সাবজেক্টের, আপনাকে কিন্তু এই কাজই করতে হবে, দিস ইজ ইউর ওয়ার্ক, আদার্স যেগুলো জানতেছেন সেগুলো আপনাকে কমপ্লিট করার জন্য একটা সমন্বিত কোর্সের মধ্যে অনেকগুলা কোর্স করে আপনাদেরকে তৈরি করা, কিন্তু দিস ইজ দ্য মাদার কোর্স, তো এটার উপর আপনি কনসেন্ট্রেট করতে হবে এবং এটাকে পুরোটাই আপনি নিতে হবে, এবং সেটা আমরা ইনশাল্লাহ দেওয়ার জন্য চেষ্টা করব। তাহলে আমরা ইউনিট 1-এ ক্যাটালগ এবং ক্যাটালগিং কি সেটা সম্পর্কে জানবো, ইউনিট 2-তে ক্যাটালগিং কোড যেগুলো আছে নিয়ম রুলস সেগুলো আমরা জানবো, ইউনিট 3-তে আমরা জানবো ফর্মস এন্ড টাইপস অফ ক্যাটালগ, এটা প্রকার কি, এটা অভ্যন্তরীণ বাহ্যিক, তারপরে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এটার প্রকারগুলো কি কি আছে সেগুলো আমরা জানার জন্য চেষ্টা করব। ইউনিট 4-এ ক্যাটালগের একটা প্রকার সেলফ লিস্ট এটা সম্পর্কে আমরা জানবো, দিস ইজ এ টাইপ অফ ক্যাটালগ। ইউনিট 5-এ আমরা দেখবো সাবজেক্ট হেডিং, অর্থাৎ কোনো একটা বিষয়ের শিরোনাম কিভাবে নির্ধারণ করতে হয় সেটা আমরা জানবো, আর ইউনিট 6-এ আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা সেটা হলো অনলাইন ক্যাটালগিং, আপনার আগামী 10 বছর পরে বাংলাদেশে আপনার এই যে আমরা যে কার্ড ক্যাটালগ যেগুলো পড়াবো এগুলো কিচ্ছু থাকবে না। সো আমরা ইউনিট 6-এ আমরা সবসময় চেষ্টা করি যে আমাদের ছাত্রদেরকে, যেটা বাংলাদেশের আমার জানা মতো কোনো কলেজের এই অ্যারেঞ্জমেন্ট নাই, ইভেন অনেক ইউনিভার্সিটিরও এটা নাই, সেটা হলো আপনি মার্ক কোহা এগুলার উপরে আপনি হাতে কলমে আপনাকে আমরা শেখানোর জন্য চেষ্টা করব অনলাইন ক্যাটালগিংটা, অলদো দিস ইজ নট দ্য পার্ট অফ দি কোর্স, কোর্সের কন্টেন্টের ভিতরে কিন্তু এটা নাই যে আপনাকে হাতে কলমে শিখাইতে হবে, এখানে থিওরিটিক্যাল আছে, কিন্তু আমরা যে কোর্সটা আপনি বাইরে করলে প্রায় এখন 10,000 টাকার মতো লাগে, এটা আপনি ফ্রি অফ কস্ট এরকম একটা আলাদা করে আমরা কোর্স আপনাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আমি মোটামুটি আপনারা এখন জানেন যে আমাদের ক্যাটালগিং যে কার্ড যেটা ম্যানুয়াল কার্ড এটা কি রকম, এটা 5 ফিট বাই 3 ফিট,
5 inches by 3 inches sorry এখানে কিছু সিস্টেম থাকে কিভাবে ইনফরমেশন গুলো থাকবে কি কি তথ্য থাকবে কোনটার পরে কোনটা থাকবে জাস্ট এটা কোনো রকেট সায়েন্স না আপনি ঘাবড়ানোর কিছু নাই একটা 5 ইঞ্চি বাই 3 ইঞ্চি কাগজের মধ্যে কিছু ইনফরমেশন লিখতে হবে এই লেখাগুলো কোনটার পরে কোনটা হবে আপনি জাস্ট এটুকু জানা কোনটার পরে কমা হবে দাঁড়ি হবে সেমিকোলন হবে দিস ইজ ভেরি সিম্পল ঠিক আছে এটা আপনার ঘাবড়ানোর কিছু নেই আপনি ঘাবড়াবেন হলো অনলাইন ক্যাটালগিং যেটা সেটা নিয়ে এটা হলো সিম্পল যেটা আপনার পরীক্ষায় আসবে এটা আপনি ঘাবড়ানোর কোনো কারণ নাই তো আমরা গতদিন যেটা আলোচনা করেছি যে আমাদের যে ক্যাটালগ শব্দটা এই শব্দটা এসেছে গ্রিক থেকে আমাদের পৃথিবীর যে মূল ভাষাগুলো ইংলিশ ভাষার রুট যে ভাষা সেটা হলো গ্রিক এবং ল্যাটিন অর্থাৎ আমাদের বাংলা ভাষায় যেরকম আরবি শব্দ আছে হিন্দি শব্দ আছে তারপরে সংস্কৃত আছে ইংলিশের মধ্যেও ল্যাটিন এবং গ্রিক শব্দ বেশি রুট ওয়ার্ড তো এই শব্দটা হলো গ্রিক ওয়ার্ড এটার অরিজিনাল রূপ হচ্ছে ক্যাটালগোস দিস ইজ দ্য গ্রিক ওয়ার্ড এটার মিনিং হচ্ছে রেজিস্টার অর কমপ্লিট ডেসক্রিপশন অফ সামথিং কোনো কিছুর কমপ্লিট একটা ডেসক্রিপশন দেওয়া সেটাকেই বলা হচ্ছে ক্যাটালগ ডক্টর এস আর রঙ্গনাথন তিনি হচ্ছেন খনজর্মা একজন ব্যক্তি সরি আমাদের এই উপমহাদেশে তিনি জন্মেছিলেন এবং ইন্ডিয়াতে এশিয়ার মধ্যে এত বড় তথ্যবিজ্ঞানী আর জন্ম হয় নাই সেজন্য ওনার নামটা মনে রাখবেন এস আর রঙ্গনাথন ভদ্রলোক একটা ক্লাসিফিকেশন স্কিম ওনার আছে করুন ক্লাসিফিকেশন ক্যাটালগিং কোড উনি করেছেন এরকম দুইটা জিনিসই করেছেন এরকম তথ্যবিজ্ঞানী বা বিজ্ঞানী পৃথিবীতে নাই বললেই চলে যেমন ডিউ ডেসিমাল ক্লাসিফিকেশন উনি শুধু ক্লাসিফিকেশন স্কিম ডেভেলপ করেছেন কিন্তু ক্যাটালগিং এর ক্ষেত্রে ওনার কোনো খুব বেশি কন্ট্রিবিউশন নেই এই ভদ্রলোক ক্লাসিফিকেশন স্কিম দিয়েছে ক্যাটালগিং দিয়েছে এবং আরো অনেক কাজ করেছে ভাস্ট যে কাজগুলো পৃথিবীতে আমার কাছে স্টাডি করে মনে হয়েছে যে আর কারোই এককভাবে এত বড় কন্ট্রিবিউশন নেই রিডিং ম্যাটেরিয়ালস অ্যাভেলেবল ইন এ পার্টিকুলার লাইব্রেরি কোন একটা লাইব্রেরিতে যে সকল বই এবং রিডিং ম্যাটেরিয়াল তো বই তো আমরা জানি এটা আপনার বোঝার দরকার নাই আর রিডিং ম্যাটেরিয়ালস এই শব্দটা শুধু মনে রাখতে হবে এটা মাথার মধ্যে একদম ঢুকায় নেন আপনি হয়তো আপনি একটা বাইরেতে গেলেন বললো যে আপনি ক্যাটালগ সম্পর্কে বলেন আপনি বলেন যে ক্যাটালগ হচ্ছে লাইব্রেরিতে যেসব বই থাকে সেগুলোর একটা তালিকা তাহলে আপনি 50 নম্বর পাবেন আর রিডিং ম্যাটেরিয়ালস মানে লাইব্রেরিতে বই ছাড়াও অনেক ধরনের জিনিস থাকে জার্নাল থাকে পিরিয়ডিক্যালস থাকে ম্যানুস্ক্রিপ্ট থাকে পাণ্ডুলিপি থাকে ওল্ড পাণ্ডুলিপি থাকে আনপাবলিশ পাণ্ডুলিপি থাকে তারপরে আপনার লাইব্রেরিতে রেয়ার বুক থাকে এবং পুরাতন যে লাইব্রেরিগুলো আছে যেমন বাগদাদ লাইব্রেরি ব্রিটিশ মিউজিয়াম এগুলাতে আপনার ওই যে আগের যে পাবলিকেশনগুলো যেমন ক্লে ট্যাবলেট মাটির বা পাথরে খোদাই করা অনেকগুলো জিনিস আছে তো রিডিং ম্যাটেরিয়ালস বলার পরে এই ভদ্রলোক এস আর রঙ্গনাথন এমন একটা সংজ্ঞা দিয়েছে দিস ইজ দ্য কমপ্লিট ডেফিনেশন তাহলে লাইব্রেরির ভিতরে পড়ার জন্য যা কিছু থাকবে হোয়াট এভার ইট ইজ সব কিছুই ক্যাটালগের আওতাভুক্ত বই এবং যত ধরনের পড়ার জিনিস থাকবে সেটা প্রিন্টেড নন প্রিন্টেড কাঠে খোদাই করা তারপরে মাটিতে খোদাই করা পাথরে খোদাই করা যেটাতেই থাকুক অনলাইনে থাকুক অফলাইনে থাকুক মানে এমনভাবে উনি কথাটা বললেন সব কিছু হয়ে গেল একেবারে আপনার আরও যদি 100 বছর পরে কোনো ডকুমেন্ট আসে সেটাকেও তিনি বলে দিলেন মাইক্রোফিস মাইক্রোফিল যা আছে ডিজিটাল সিডি প্রফিডিস তাহলে সব কিছু এখানে সংজ্ঞার মধ্যে চলে আসলো বই
এবং আর যত ধরনের পড়ার জিনিস আবার চেয়ার টেবিলটা একটু খেয়াল করে না একটু মাথায় ঢুকান লাইব্রেরির চেয়ার টেবিল ক্যাটালগে যাবে না কারণ কি চেয়ার টেবিল পড়ার কোনো বস্তু না ফ্যান লাইট এগুলো ক্যাটালগে ঢুকবে না এগুলো আসবাবপত্রের তালিকায় থাকবে লাইব্রেরির মধ্যে আপনার হয়তো আপনার আলমিরা আছে ফার্নিচার আছে এগুলো কিন্তু ক্যাটালগ হবে না সো বই এবং যত ধরনের রিডিং ম্যাটেরিয়ালস আছে এই সব কিছুর যে সিস্টেম তালিকা সেটা হলো ক্যাটালগ শুধুমাত্র কি বই ক্যাটালগ হবে বই এবং সব ধরনের রিডিং ম্যাটেরিয়ালস যত ধরনের পড়ার জিনিস কিন্তু থাকার জিনিস না লাইব্রেরিয়ান থাকার জন্য খাট আছে চেয়ার টেবিল আছে এগুলো ক্যাটালগে ঢুকবে না স্টাফ আছে এগুলো হবে তাহলে এই হলো ক্যাটালগের জি পরে আপনি কোশ্চেন করেন হ্যাঁ কোশ্চেনের সুযোগ দিব আমি লেকচারটা আমি শেষ করি তারপরে হ্যাঁ এরপর হলো পারপাস অফ ক্যাটালগ একজন লাইব্রেরিয়ান এবং তথ্যবিজ্ঞানী হিসেবে এবং সমাজের একজন সচেতন নাগরিক হিসেবে আমি বলি এবং একটা উন্নত বিশ্বের একজন নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব কি আমাদের প্রত্যেকের দায়িত্ব হচ্ছে টু এইড এন্ড অ্যাসিস্ট আদার্স অন্য কাউকে সহযোগিতা করা সেটা আপনার সার্ভিসের মাধ্যমে হোক আপনার কথার মাধ্যমে হোক আপনার আচরণের মাধ্যমে হোক এবং সেটা কিন্তু ইসলামেও আছে ইসলাম আপনাকে কি বলে যে তুমি একজনকে দান করতে না পারো অন্তত হাসি মুখে তার সাথে কথা বলো এটাও একটা সাদাকা তাহলে এই যে গুণটা এটা ফার্স্ট ওয়ার্ল্ডের মানুষদের আছে আমাদের কিন্তু নাই আর আমাদের লাইব্রেরিয়ানদের প্রধান কাজই হচ্ছে টু এইড রিডার্স ইন মেকিং ইউজ অফ দি কালেকশন অফ দি লাইব্রেরি বাই প্রোভাইডিং অথর সাবজেক্ট টাইটেল অ্যান্ড আদার অ্যাপ্রোচেস টু দি কালেকশন আমাদের মূল কাজই হচ্ছে আমরা আমাদের যে রিডার আছে এবং ইউজার আছে আগে বলতো রিডার এরপরে বলে ইউজার এখন আমরা লাইব্রেরির যারা ইউজার তাদেরকে বলি প্যাট্রন প্যাট্রন মানে হলো আমাদের পৃষ্ঠপোষক এক সময় আপনার ফার্স্ট ওয়ার্ল্ডে বলতো আপনার কাস্টমার এরপরে চলে আসলো ক্লায়েন্ট এখন কিন্তু ক্লায়েন্টের যুগ শেষ এখন আপনার ক্লায়েন্টের পরে এখন নতুন জিনিস চলে আসছে সো এগুলা তাহলে একজন লাইব্রেরিয়ান হিসেবে আমার মূল কাজ হচ্ছে মানুষকে সাহায্য করা সাহায্য করার মেন্টালিটি আপনার না থাকলে আপনি এই সার্ভিস দিতে পারবেন না কারণ সাহায্য করার মেন্টালিটিটা পৃথিবীর সকল উন্নত জাতি পৃথিবীর সকল ধর্মে মানুষকে সাহায্য করাই সবচেয়ে মহৎ কাজ একজন রাস্তায় একজন অন্ধ আছে সে রাস্তায় পার হতে পারতেছে না তাকে সাহায্য করা এটা কিন্তু অনেক বড় কাজ রাস্তায় একটা কাটা পড়ে আছে এই কাটাটাকে সরিয়ে দেওয়া এটা কিন্তু একটা বড় ধরনের ইমানের অঙ্গ বলা হয় ইসলামে তাই না তাহলে আপনি যদি লাইব্রেরিয়ানশিপে কাজ করতে চান আপনাকে মানুষকে সাহায্য করার মেন্টালিটি যদি থাকে যিনি যত বেশি সাহায্য করার মেন্টালিটি থাকে তিনি তত বড় লাইব্রেরিয়ান আমি দুজন মানুষের কথা আপনাদেরকে বলি একজনের নাম হচ্ছে শামসুল ইসলাম খান উনি আপনাদের মতোই এরকম ডিপ্লোমা কোর্স করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আজ থেকে অনেক বছর আগে 50 বছর হয়তো আগে এই ডিপ্লোমা কোর্স করে উনি আইসিডি রেভিতে চাকরি করতেন সর্বশেষ ওনার বেতন ছিল প্রায় 5 লাখ এন্ড অ্যাবাভ তার কারণ ছিল উনি হেল্প করতে জানতেন যেই কাছে পাইতেন জুনিয়র সিনিয়র আমরা ওনার চেয়ে বয়সে প্রায় 50 বছরের ছোট এখন উনি অনেকটা প্যারালাইজড এখনো ফোন করলে দ্বিতীয়বার রিং বাজে না ওনার আপনি চিন্তা করতে পারেন একটা লোক কতটা হেল্পফুল হলে এরকম হতে পারে আরেকজন হলো আমাদের এই কলেজের যিনি প্রতিষ্ঠাতা ডক্টর মিজানুর রহমান আপনি মিড নাইটে আমি ওনাকে কল দিলেও কখনো আনরেসপন্ডেড হয় না তাহলে আপনি যদি অনেক বড় লাইব্রেরিয়ান হতে চান অথবা অনেক বড় মানুষ হতে চান আপনাকে এই ক্যাপাসিটি এই কোয়ালিটি অর্জন করতে হবে আপনি যে কোনো সিচুয়েশনে মানুষকে হেল্প করা শিখুন
তাহলে আপনি বড় লাইব্রেরিয়ান হতে পারবেন, কারণ লাইব্রেরিয়ানের কাজই হলো মানুষকে সাহায্য করা, আপনার ইউজারকে সাহায্য করা, পথে ঘাটে যেখানে যারে পাবেন। একজন মানুষ বাসে উঠতে পারতেছে না, তাদেরকে হেল্প করবেন। তার কারণ হচ্ছে এই মেন্টালিটি আপনার মধ্যে তৈরি না হলে আপনি লাইব্রেরিয়ান হিসেবে কাজ করতে পারবেন না। আমাদের অনেক পড়তে হবে রানা প্লাজায়। আপনি দেখলেন যে রানা প্লাজায় আপনার ঢাকা শহরের একটা ছেলে গিয়ে ওখানে প্রায় 50টা লোক উদ্ধার করছে, হোল্ডার ছেলে। পরে প্রধানমন্ত্রীর অফিস থেকে তাকে জাতীয় বীরের খেতাব দেওয়া হলো। তাহলে আপনার সেই নাকটা, সেই মেন্টালিটিটা থাকলে, কারণ আমাদের কাজই হলো মানুষকে সাহায্য করা। কি আমরা হিসেবে তার তথ্যটা, টু ফাইন্ড আউট দ্য ইনফরমেশন উইদিন দ্য শর্টেস্ট পসিবল টাইম, যত দ্রুত সে তথ্যটা পাবে সেটা পেতে তাকে সাহায্য করা, এটা হলো আমাদের কাজ। আমাদের কিন্তু বড় ধরনের কোনো কাজ না। আমরা ডাক্তারের মতো মানুষকে সার্জারি করি না, হার্টের অপারেশন করি না, অন্য কোনো কাজ করি না। কিন্তু আমরা সবচেয়ে বড় কাজটা করি, সেটা হলো মানুষের জীবন বাঁচাই, মানুষের সময় বাঁচানোর মাধ্যমে। একজন রিসার্চার হার্ভার্ড ইউনিভার্সিটিতে রিসার্চ করে, সে একটা রিসার্চ করতে লাইব্রেরিয়ানের হেল্প ছাড়া করলে সে রিসার্চটা করতে তার 20 বছর লাগবে। আর একজন লাইব্রেরিয়ান এই রিসার্চটা করার ক্ষেত্রে মাত্র 1 বছরে তার রিসার্চটা শেষ করাই দেয়, তাকে বিব্লিওগ্রাফি দে, তাকে ইন্ডেক্স দে, তাকে আপনার এসডিআই সেবা দে, সিলেক্টিভ ডিসিমিনেশন অফ ইনফরমেশন, এই সেবাগুলো দিয়ে 20 বছরের একটা রিসার্চকে 1 বছরে নিয়ে আসে। মানে কি, তার 20 বছরের জীবন আমরা বাঁচিয়ে দিই। সো আপনি সেটা করতে পারবেন কিনা সেই ম্যাটারটি থাকলে আপনার পক্ষে বড় লাইব্রেরিয়ান হওয়া সম্ভব। আপনার ডিগ্রি যাই হোক না কেন, আপনি বড় হয়ে যাবেন। আপনারা বিবিসিতে একটা লোকের নামে রিপোর্ট হয়েছিল, আপনার মনে হয় সাতক্ষীরা বা বাগেরহাটের, সে লোকটা মানুষের কাছে বই বিক্রি করতো, বাড়িতে বাড়িতে গিয়ে, হিন্দু ভদ্রলোক, আমার নামটা মনে পড়তেছে না, কেউ যদি নামটা জানেন ফাঁকে আমাকে বলেন। তাহলে উনার বইয়ের প্রতি প্রেম ছিল, যার কারণে উনি কিন্তু বেশি শিক্ষিত না, উনি কিন্তু বিবিসিতে চলে গেছে। আপনি যে সাবজেক্টে পড়ছেন এই সাবজেক্টকে যদি ধারণ করতে পারেন, আপনার ডিপ্লোমা এটি যথেষ্ট, আপনার পিএইচডি, আপনার মাস্টার্স এগুলো পরে হবে, আপনি কিন্তু বড় লাইব্রেরিয়ান হতে পারবেন। তো আমরা এই যে লস গুলো আমরা বলেছি, 5 লস অফ লাইব্রেরি সায়েন্স, হ্যাঁ, রঙ্গনাথনের এই লস গুলো আমরা বলেছি, বুকস আর ফর ইউজ, এভরি রিডার হিজ অর হার বুক, এভরি বুকস ইজ রিডার, সেভ দ্য টাইম অফ দি রিডার, লাইব্রেরি ইজ গোয়িং অ্যামোরিজম। আমি আজকে এগুলো ব্যাখ্যা করছি না, গতদিন করেছি, আজকে শুধু আপনাদেরকে স্কিমিং করে যাচ্ছে। এরপরে ক্যাটালগিং এর হিস্ট্রিটা আমরা বলেছি যে মানব জাতির হিস্ট্রির প্রায় সমান ক্যাটালগিং এর হিস্ট্রি, আপনার পৃথিবীর বয়সের কাছাকাছি, অর্থাৎ মানব জাতির বয়সের, পৃথিবীর বয়স না, পৃথিবীর বয়স তো কয়েক ট্রিলিয়ন বছর। পৃথিবীতে মানুষ আসার পরে 100-200 বছর পরেই ক্যাটালগিং এর হিস্ট্রিটা ট্রেস করা যায়। সেটা খ্রিস্টের জন্মের আগে এক ধরনের ছিল, 250 থেকে 800 AD পর্যন্ত এটা ছিল আর্লি স্টেজে। এরপরে এজ অফ ইনভেন্টরি স্টেজে ছিল 1200 থেকে 1800। এইখানে মুসলমানদের কন্ট্রিবিউশন হচ্ছে বিশাল কন্ট্রিবিউশন। এটার উপরে আমাদের কনভেনশনাল অনেকে রিসার্চ করে না, এটার উপরে আমার পড়াশোনা আছে যে মধ্যযুগে মুসলমানদের যে ক্যাটালগিং এবং রিসার্চের যে কন্ট্রিবিউশন, এই কন্ট্রিবিউশনের কন্টিনিউশন হচ্ছে বর্তমানে আমরা যে ক্যাটালগিং পেয়েছি, যে লাইব্রেরি সায়েন্স পেয়েছি, এটাতে অনেক বড় ধরনের কন্ট্রিবিউশন আছে, এটাকে ইগনোর করার কোনো সুযোগ নেই। আপনি
যদি আপনার বাবাকে অস্বীকার করেন আপনার কিন্তু আপনার জন্ম তাহলে বৃথা হয়ে যাবে। সো এই যে এই সময়টাতে মুসলমানদের যে কন্ট্রিবিউশন আছে সেটা আপনারা দেখে নেবেন, আমাদের কোর্সের কন্টেন্টে এটা নাই, সেজন্য আমি বিস্তারিত আলোচনা করব না। এরপরে 1600 থেকে 1800 এটা হচ্ছে এজ অফ ফাইন্ডিং লিস্ট, আর মডার্ন ক্যাটালগের যুগ হচ্ছে 1900 থেকে আজকে পর্যন্ত। এরপরে আমরা এই হিস্ট্রিটা বলেছিলাম যে কিভাবে ক্যাটালগিংটা হিস্ট্রিটা এসেছে, এই শিটটা আমি আপনাদেরকে আমি আমাদের ফেসবুক গ্রুপে দিয়ে দিব, আপনারা ডাউনলোড করে এই জাস্ট একটা জিনিস আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। এরপরে আপনারা অনেকে বলেছেন যে আমি বাংলা শিট দেওয়ার জন্য বাংলা সব কিছু দিব, কিন্তু এই একটা মাত্র শিট আপনি ইংলিশটা ভালো করে হল করে নিতে হবে। আমি এটুক আশা করি আমার ছাত্ররা আমার এটুক রিকোয়েস্ট থাকবে। এটা আপনি কিন্তু আমি যে কয়টা বই দেখেছি এইভাবে হিস্ট্রিটা ডিফাইন করা কোনো বইতে নাই, আপনি এটা এখান থেকে দেখে নেবেন। ব্রিটিশ মিউজিয়ামের যে রুলসটা হয়েছে 1841 সালে, এরপর 1852 সালে হয়েছে জিওর্স রুলস, এরপর রুলস অফ ডিকশনারি ক্যাটালগ হয়েছে 1876 সালে, কার্টার্স এর রুলস হয়েছে 1850 সালে, এগুলো আমরা গতদিন বলেছি বিস্তারিত। এলএ আমেরিকান লাইব্রেরি অ্যাসোসিয়েশনের কোটা হয়েছে 1949 সালে, পার্সিয়ান ইনস্ট্রাকশন হয়েছিল 1899 সালে, ভ্যাটিকান খ্রিস্টানদের ভ্যাটিকানের রুল হয়েছে 1931 সালে, এরপরে ক্লাসিফাইড ক্যাটালগ কোড হয়েছে 1964 সালে, এইটাই হলো রঙ্গনাথনের কোড, হ্যাঁ এই যে 1964 সালে, এরপরে এলএ রুল হয়েছে 1941 সালে, এলসি রুল 1949 সালে, আর আমরা যেটা ইউজ করছি সেটা হলো এসিআর 2 রিভাইজড। এসিআর 1 হয়েছে 1964 সালে, 2 হয়েছে 1978 সালে, আর 1978 সালের 1988 সালের রিভাইজটা আমরা ইউজ করছি অ্যাংলো আমেরিকান ক্যাটালগিং রুলস, আমেরিকা এবং ব্রিটেন মিলে যে রুলটা করেছে সেটা আমরা ইউজ করছি। এর মধ্যে অন্য একটা রুলস চলে আসছে, সেটা হলো আরডিএ রিসোর্স ডেসক্রিপশন নামে অ্যাক্সেস, এটা অলরেডি ইন্ডিয়াতে ওয়াইল্ডলি ইউজ করা শুরু হয়ে গেছে, আমাদের বাংলাদেশেও আশা করি শুরু হয়ে যাবে ইনশাল্লাহ, এই রুলস এর আন্ডারে কাজ অলরেডি চলছে। তো আমরা আপাতত এসিআর 2 শিখব এবং মার্ক মেশিন রিডেবল ক্যাটালগ, এই হলো মোটামুটি ক্যাটালগিং কোড হিস্ট্রি। তারপরে আমরা বলেছি ফিজিক্যাল এবং ইনার ফর্ম অফ ক্যাটালগ, ফিজিক্যাল ফর্মের মধ্যে আমরা বলেছি বুক ক্যাটালগ, কার্ড ক্যাটালগ, শিট ক্যাটালগ, মাইক্রোফর্ম, মার্ক, আর ইনার ফর্মের মধ্যে আমরা বলেছি ডিকশনারি এবং ক্লাসিফাইড ক্যাটালগ। আজকে আরেকটা জিনিস বলে আমরা আপনাদের আজকে আমি 5 মিনিটের মধ্যে এরপর আপনাদের রিফ্লেকশন নিব, আমাদের লাইব্রেরিয়ানদের মৌলিক একটা কাজ হলো আমরা মানুষকে সাহায্য করি, তাহলে সাহায্য করতে হলে আমাদেরকে কিছু শর্টকাট টেকনিক জানতে হয়। তো টেকনিক্যাল রিডিং অফ এ বুক, একটা বইকে কৌশলগতভাবে পড়ার 8টা পদ্ধতি আমি আজকে বলে দিব আপনাদেরকে। একটা বই আপনার একজন রিডার সে 2 দিন পড়লে যেটা বুঝবে, লাইব্রেরিয়ান হিসেবে আমরা মাত্র 10 মিনিটে একটা ডিসিশন দিতে হয় অনেক সময়। আমাদের একজন ইউজার এসে বললো যে আচ্ছা এই বইটা কিসের উপরে আমাকে একটু এটা বলে দেন, তো আমরা তো আপনার বললাম যে আসেন আপনি 1 সপ্তাহ পরে আসেন, তাহলে কিন্তু আপনার চাকরিও থাকবে না আর আপনি ভালো একজন সাহায্যকারী হিসেবেও খেতাব পাবেন না। তো সেজন্য আমরা 10 মিনিটের ডিসিশন দেওয়ার জন্য 8টা পদ্ধতি ফলো করি একটা বই পড়ার জন্য, যে বইটা কোন সাবজেক্টের সেটা জানার জন্য। 1 নম্বর হচ্ছে রিডিং অফ বুক জ্যাকেট, বইয়ের উপরে একটা জ্যাকেট থাকে, এই জ্যাকেটের অপোজিটে কিছু লেখা থাকে সেটা আমরা পড়ি। এরপর হলো রিডিং অফ টাইটেল, বইয়ের যে শিরোনাম থাকে শিরোনাম থেকে আমরা জানার চেষ্টা করি যে বইটা কিসের উপরে, শিরোনাম থেকে অনেক সময় জানা যায় না, এই জন্য আমরা অথর্স এর কোয়ালিফিকেশন দেখি, এফিলিয়েশন দেখি, যে এই বই যিনি লেখছে বইয়ের লেখক যদি ফিজিক্স এর হয়, যেমন মোহাম্মদ অমুক পিএইচডি ইন ফিজিক্স,
তাহলে আমরা বুঝবো যে বইটা ফিজিক্সের উপরে। এখন অনেক সময় দেখা যায় লেখক ফিজিক্সের কিন্তু বইটা ফিজিক্সের না, যেমন ধরো হুমায়ুন আহমেদ ফিজিক্সের লোক, এখন হিমু এটা কিন্তু ফিজিক্সের বই না। এবার আপনি যদি লেখকের এফিলিয়েশন দেখে বললেন যে না এটা ফিজিক্সের বই, তাহলে কিন্তু আপনার চাকরি কিন্তু থাকবে না। এরপরে আপনাকে দেখতে হবে বইটার ভূমিকা, ভূমিকাতে লেখা থাকে মোটামুটি যে বইটা কিসের উপরে লেখা, কোন বিষয়ের উপর লেখা। ভূমিকার জাস্ট প্রথম 5 লাইন, এগুলোর উপর আমি বিস্তারিত ক্লাস নিব প্র্যাকটিক্যাল যখন আপনারা সামনাসামনি হবেন। একবারে 5 লাইনের মধ্যে সামারাইজ করতে পারবেন যে বইটা কিসের উপরে, অনলি 5 লাইন, বেশি পড়তে হবে না। এরপরেও যদি না বুঝেন যে আপনার ওখানে জার্গন ইউজ করা হয়েছে বেশি, টেকনিক্যাল ওয়ার্ড আপনি বুঝতেছেন না, তখন আমরা কন্টেন্ট দেখব। কন্টেন্ট এরপরে দেখব টেক্সট, টেক্সটের মাঝখানে মাঝখানে কিছু স্ক্যান করে দেখব যে বইটা কিসের উপরে লেখা। 7 নম্বরে দেখব বিবলোগ্রাফি, বইটার পিছনে যে বিবলোগ্রাফি লিস্ট থাকে সেটা থেকেও আমরা অনুমান করব যে বইটা কিসের উপরে লেখা। এরপরেও আমরা ব্যর্থ হতে পারি, যেমন একটা বই লেখা কার্ডিওভাস্কুলার ডিজিজ, এখন আপনি বুঝতেছেন না যে বইটা কিসের উপরে, তাহলে আপনাকে এখন কনসালটেশন উইথ দ্য সাবজেক্ট স্পেশালিস্ট। আপনি মোটামুটি ধারণা করেছেন যে বইটা এটার উপর হতে পারে, যেহেতু ডিজিজ লেখা তাহলে মেডিকেল সায়েন্সের বই, কিন্তু আপনি কনফার্ম না, যেহেতু কার্ডিওভাস্কুলার ডিজিজ একটু কঠিন শব্দ, সেই জন্য আপনি একজন মেডিকেল সায়েন্সের এক্সপার্টকে বললেন যে স্যার একটু আপনার হেল্প দরকার এই বইটা কিসের উপরে, তখন উনি বলে দিবে যে বইটা এটার উপরে। এবং আপনার যে রিডার যে আস্ক করেছে আপনাকে আমাকে এই বইটা কিসের উপরে বলেন, তখন আপনি এটার উপর ডিসিশন দিতে পারবেন। তো আজকে এ পর্যন্ত, এখন আপনাদের রিফ্লেকশনগুলো নিব, আর সামনের ক্লাসে আমি এটার উপরে আপনাদের 20 মার্কসের একটা MCQ হবে, অনলাইন MCQ, হ্যাঁ ঘাবড়ানোর কিছু নাই, আপনি জাস্ট টিক চিহ্ন দিবেন এবং পাস করে যাবেন, এবং এটা আমি আপলোড করে দিব সিস্টেমে এতে। তো আপনাদেরকে ধন্যবাদ, অনেক ধৈর্য ধরে আমি আজকে একটু কঠিন ক্লাস।